যে অল্পতে পেকে যায় না, হয় পচন ধরে নাইলে ওইটা খাইতে পারে না। তা আমি মনে করি যে ওর পচন ধরাটা বলি না, কারণ ও একটু বেশি বুদ্ধিমান হয়ে গেছে, গা কথা অতি অ্যাডভান্স বলে। ও যদি ওর বাপের কথা শুনে চলতো, আমার মনে হয় না ও এই টেপের মিসিস হইতো। ও এখন তো লাইনে নেই, ও আমার ও নায়িকা হবে, আমরাও আনবো, কাজ কর, তুই কী কাজ করবি, তোর নায়িকা বানাবো, ওদিকে আমরা, ও আমাদের ঘরের মেয়ে। ও উল্টা পাল্টা কই চলে না চলে, কী অ্যাড ট্যাড কী করে আমি জানি না ও কী করে। তবে ওর উচিত ছিল প্রথম নায়িকা হওয়ার যে আমার এখানে আসা উচিত ছিল, যে চাচ্ছ আপনার ঘরে কাজ করবো, আমি তো টাকা কম দিতাম না, তবে নায়িকা হয়ে যেতে পারত। বাংলাদেশ ওর উপর অভিনেত্রী নাই, নাই যদি ভালো ছবি ভালো গল্প ধরে কাজ করতে পারে অবশ্যই বাংলাদেশ স্টার হবে, ওর উপর স্টার থাকবে না। আমি দিঘির ফেস দেখছি, আমি দিঘিকে ডাকবো, আর বাপেরও ডাকবো, দেখি আমি কথা বলবো ছবির জন্য। এই নয় ছবি থেকে চার পাঁচটার মতো ওরা রাখার চেষ্টা করব, যা পিছনে যা গেছে ওগুলো ভুলে যা, আগে তো মোটা টোটা হয়ে গেল না, একটু নাদুস নুদুস হয়ে গেলো কায়টা, এখন ফেজ ওর অনেক সুন্দর। আমি পরশুদিন না কালকে দেখলাম, অনেক সুন্দর ফেজ হয়েছে। আমার বিশ্বাস দিঘি যদি মন থেকে কাজ করে বাংলাদেশের উপরে ফিল্মে থাকবে না, ওই ইন্ডিয়ায় এই ওর এপার ওপার থেকে টানাটানি লাগবে না, ওই এনাফ। হ্যাঁ, একটা মেয়ে ইচ্ছা করে যদি পারে চেষ্টা করে, ও বছরে 14-15টা ছবি করতে পারে। একটা হিরো যদি কষ্ট করতে পারে ও 15টা ছবি বানাইতে পারে এক বছরে। তে আমাদের কষ্ট করতে হবে, আমি সুপার স্টার হইলাম, আমি ছবি বছরে 2-3টা করলাম, এটা করলে হবে না। এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঁচাইনের জন্য হলেও কষ্ট করলেও রেমুনেশনের পরে পিছনে রেখে আগে নিজের টাকা থেকে যদি আমরা দেশটা বাঁচাইতে পারি, আমরা দর্শক বাড়াইতে পারি, এইটাই হলো আমাদের আগে এক নম্বর কাজ টাকার থেকে।